সিরাজগঞ্জ জেলা বিএনপির তৃণমূল নেতা কর্মীদের একমাত্র আশ্রয়স্থলের অপর নাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। দলের দুঃসময়ে নেতা কর্মীদের পাশে থেকে কাজ করায় আগামী বিএনপির সম্মেলন এবং দলীয় নির্বাচনে ভালো কোনো স্থানে দেখতে চান তৃণমূল বিএনপির নেতা কর্মীরা। বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়ের তথ্যচিত্রে। দলের দুঃসময়ে পরিবারের লোকজন মুখ ফিরিয়ে নিলেও সর্বদা অভিভাবকের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। আগামীতে ভালো একটি পদে দেখতে চান নেতাকর্মীরা। আমাদের বাচ্চু ভাই খুব একটা ভালো লোক, সে অনেক নির্যাতন হয়েছে, জেল হাজত খাটছে, সে আমাদের জন্য কাজ করতে পারে, তাকে আমরা ভালো একটা নির্বাচনের একটা ভালো একটা পদ দেখতে চাই। সিরাজগঞ্জে একটা নেতা সে বাচ্চু ভাই, আমাদের দুঃখে সুখে সবসময় সে রাজপথে আছে, এমনকি আমাদের পাশে থাকে। আমরা চাই সে একটা ভালো পরিস্থিতিতে সে এগিয়ে যায়। আমরা সব জনগণ ও আমার ভাই ও বোনেদের কাছে সে দাবি, আমি এক নিষ্কালা হিসাবে সে দাবি চাই, সে একটা ভালো একটা প্রতিষ্ঠানে এগিয়েতে যায়। গুলি লাগছিল 12 তারিখে, তখন বাচ্চু ভাই আমার পাশে ছিল, আমাকে জায়গায় নিয়ে সে চিকিৎসা সুচিকিৎসা করে দিছে, আমাকে কর্ম করার নিয়ে একটি ক্ষেপণ সে দিছে, আমার পরিবারের সে দেহার মতন সে অনেক খোঁজ খবরও নিছে। বাচ্চু ভাই একটা খুব ভালো মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আমাদের এখানে আন্দোলন হয়, সিরাজগঞ্জে আন্দোলন হয়, তখন সে আন্দোলনে আমার চোখে গুলি লাগে। গুলো লাগার পর এখানকার হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন তারা বলেন যে এখানে চিকিৎসা হবে না, ঢাকায় নিয়ে যেতে হবে। তখন আমার বাবার ওই রকম পরিস্থিতি ছিল না, তখন বিষয়টা সাইদুর রহমান বাচ্চু ভাই জানেন, তিনি আর্থিকভাবে সহযোগিতা করেন এবং আমাকে ঢাকা পাঠানো হয়। তখন অপারেশনের মাধ্যমে আমার চোখের গুলি বের করা হয়, ছোড়া গুলি বের করা হয়, সেই চিকিৎসার যাবতীয় অর্থ তিনি বহন করেন। তিনি একজন ভালো লোক, আশা করি তিনি অনেকদিন বাঁচুক। আর সিরাজগঞ্জে তার মতো নেতা খুবই কমই আছে আমি মনে করি, তিনি একজন সৎ লোক। দীর্ঘ 17 বছর রাজনীতি করার পরে যখন আমরা পলাটলা থাকছি, তখন আমাদের পাশে একজনকে পেয়েছি, সে আমাদের সাইদুর রহমান বাচ্চু কাকা। আমরা যেখানেই পলা থাকি না কেন, সে আমাদের সবসময় খোঁজ খবর, আর্থিক সহযোগিতা করছে এই আন্দোলন সংগ্রামের ভিতরেও। আমার বাড়ি দেশে ছিল বেশ কিছু বানানোর বাড়ি দেশে ছিল, আমার বাবাকে আমার মাকে সান্ত্বনা দিছে, আমার ওয়াইফকে সান্ত্বনা দিছে যে টেনশন করেন না, দিন একদিন ফিরে আসবেই, আর যেদিন দিন ফিরে আসবে সেদিন আমরা দেখবো আপনাদের। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করার পর থেকে দলকে অধিকতর সুসংগঠিত করতে তৃণমূল নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নেতৃত্ব দিতে গিয়ে প্রায় 70টি মামলার আসামি হয়েছেন, তবুও বিএনপির নেতাকর্মীদের জন্য আলোর দিশারি হয়ে নেতৃত্বের পাশাপাশি সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন সাইদুর রহমান বাচ্চু।